আসসালামু আলাইকুম সবাইকে। বাইকের ট্যাপেট অ্যাডজাস্ট বা ভ্যালভ ক্লিয়ারেন্স, এটা কখন অ্যাডজাস্ট করতে হয় বা না অ্যাডজাস্ট করলে বাইকের কোনো ক্ষতি হবে কি না, এই সমস্ত বিষয় নিয়েই থাকছে আজকের ভিডিওটি। প্রথমেই বলে রাখি, বাইকের ভ্যালভ ক্লিয়ারেন্স বা ট্যাপেট অ্যাডজাস্ট, একটি বাইকারের উচিত এই বিষয়টাতে একটু আলাদা নজরদারি করা। সাধারণত বাইকের মধ্যে দুইটা ভ্যালভ থাকে এবং কিছু কিছু বাইকে দেখা যায় চারটা ভ্যালভ থাকে। তো যাই হোক, সেটা টপিক না, টপিক হচ্ছে যে বাইকে দুই ধরনের ভ্যালভ থাকে, একটা হচ্ছে ইনটেক এবং একটা হচ্ছে আউট, মানে একটা দিয়ে হচ্ছে আপনার জ্বালানি তেল এবং বাতাস বাইকের ইঞ্জিনের কম্বাশন চেম্বারে প্রবেশ করবে বা সিলিন্ডার ব্লকের ভিতরে প্রবেশ করবে, এবং এটা যখন জ্বালানিটা বার্ন করবে, বার্ন করে আরেকটা ভ্যালভ দিয়ে সেটা এক্সস্ট পাইপ দিয়ে বেরিয়ে যাবে। এই হচ্ছে মূলত ভ্যালভের কাজ, এবং এই ভ্যালভগুলো কখন খুলবে এবং বন্ধ হবে এই সমস্ত জিনিসটাই কন্ট্রোল করে হচ্ছে টাইমিং চেন বা আমাদের বাইকের টাইমিং। সরি বললে একটার সাথে একটা কানেক্টেড। তো যাই হোক, এই ব্যাপারটাতে পরে আসি, প্রথমে ভ্যালভের ব্যাপারটাই বলি। তো এইটা কেন লুজ হয় বা ট্যাপেটটা কেন কিছুদিন পর পর অ্যাডজাস্ট করতে হয় বা কত কিলোমিটার পর অ্যাডজাস্ট করতে হয়, এইটাই প্রথমে বলি। সাধারণত দেখা যায় যে বাইক সাধারণত আমরা অনেক কাজেই ব্যবহার করি, কিছু কিছু বাইকার আমরা আছি সেটা ডে টু ডে কমিউটে ব্যবহার করি এবং লং ট্যুরেও ব্যবহার করি। যদি আপনার বাইকটি আপনি দৈনিক 20-30 বা 50-100 কিলোমিটার ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার বাইকের ভ্যালভটি বা ট্যাপেটটি খুব সহজে লুজ হবে না এবং এটা অনেক দিন পরে অ্যাডজাস্ট করলেও আপনার চলবে। কিন্তু আমরা যারা বাইকটি নিয়ে লং ট্যুর করি, তখন দেখা যায় যে হাইওয়েতে অতিরিক্ত প্রেশার দিয়ে বাইকটাকে রাইড করার ফলে বাইকের যে ট্যাপেট বা রকার আর্মগুলো রয়েছে সেগুলো লুজ হয়ে যায়। তো এটা কিছুদিন পর পর অ্যাডজাস্ট করতে হয়। সাধারণত আমরা যারা লং ট্যুর করি তারা সবসময় প্রেফার করি, এটা নির্দিষ্ট কোনো কিলোমিটার নাই, এটা দেখা যায় যে এটা কপা সম্পূর্ণ লাকের একটা ব্যাপার যে 2000 কিলোমিটার পরে এটা লুজ হতে পারে, আবার দেখা যায় যে 5 বা 7 বা 10 হাজার কিলোমিটার পরে এটা লুজ হতে পারে। তো এটা লুজ হওয়ার নির্দিষ্ট কোনো কিলোমিটার নাই। এই তো গেল আপনার বাইকের রকারামটা কিভাবে লুজ হয়। তো এবার বলি যে আপনি কিভাবে বুঝবেন যে আপনার বাইকের ভ্যালভ ক্লিয়ারেন্সটা ঠিক করতে হবে বা ট্যাপেটটা অ্যাডজাস্ট করতে হবে বা আপনার রকার আমগুলো এগুলোকে টাইট দিতে হবে। তো এটা বোঝা খুবই সহজ। আপনার বাইকটি যখন 3000 RPM ক্রস করবে, মানে বাইকটি রাইড করার সময় যখন বাইকের আরপিএমটা 3000 RPM ক্রস করবে এবং বাইকের ইঞ্জিনের হেড থেকে যদি ফাটা বাসের মতো আওয়াজ আসতে থাকে, তখনই আপনি বুঝে নেবেন যে আপনার বাইকের রকার আর্মগুলো লুজ হয়ে গেছে বা বাইকের ট্যাপেটটা অ্যাডজাস্ট করতে হবে বা ভ্যালভের ক্লিয়ারেন্সটা ঠিক করতে হবে। এখন আরপিএম বাড়ার সাথে সাথে কিন্তু সাউন্ডটার পরিমাণও বাড়তে থাকবে এবং তখনই আপনি বুঝে নেবেন যে আপনার বাইকের যেই ট্যাপেটটা সেটা অ্যাডজাস্ট করতে হবে বা ভ্যালভের ক্লিয়ারেন্স ঠিক করতে হবে বা রকারামগুলো টাইট দিতে হবে। এটা গেল ভিডিওর একটা পার্ট। তো এবার বলি যে এই ভ্যালভ ক্লিয়ারেন্সটা যদি আপনি ঠিক না করেন বা আপনার যে ট্যাপেটটা সেটা যদি অ্যাডজাস্ট না করেন, কি কি সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনার বাইকের আরপিএমটা কখনোই স্টেবল হবে না, তার পাশাপাশি আপনার বাইকের যেই ভ্যালভগুলো রয়েছে সেগুলো সিস পর্যন্ত করতে পারে। তাই এই জিনিসটা খুব মনোযোগ দিয়ে আপনারা চেষ্টা করবেন যে অ্যাডজাস্ট করার জন্য সঠিক সময়ে। ট্যাপেট অ্যাডজাস্ট নিয়ে আরেকটা কথা আপনাদেরকে আমি বলে রাখি, সেটা হচ্ছে বাইকের ইঞ্জিন গরম থাকা অবস্থায় কখনোই বাইকের ট্যাপেটটা অ্যাডজাস্ট করবেন না, সেক্ষেত্রে বাইকের ট্যাপেটটা আপনার আরও একবার অ্যাডজাস্ট করতে লাগতে হতে পারে। ট্যাপেট অ্যাডজাস্ট করার সময় চেষ্টা করবেন বাইকের ইঞ্জিনটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে তারপরে বাইকের ট্যাপেটটাকে অ্যাডজাস্ট করার জন্য বা ভ্যালভের ক্লিয়ারেন্সটা সেটা ঠিক করার জন্য। তা না হলে যদি গরম ইঞ্জিনে আপনি ট্যাপেট অ্যাডজাস্ট করেন বা ভ্যালভের ক্লিয়ারেন্সটা ঠিক করেন, সেটা কখনোই অ্যাকুরেট হবে না। পৃথিবীর কোনো মিস্ত্রি বা মেকানিক এটা আপনাকে অ্যাকুরেট করে দিতে পারবে না। তো এটা একটু মাথায় রাখেন। এতো গেল বাইকের ট্যাপেট ক্লিয়ারেন্স বা ভ্যালভ অ্যাডজাস্ট বা ভ্যালভ ক্লিয়ারেন্স বা বাইকের রকারাম কীভাবে টাইট দিবেন বা এটা কেন বা কখন এটা অ্যাডজাস্ট করতে হয়। তো এই বিষয়টা সাইডে যাক। তো এই সম্পূর্ণ যে বিষয়টা রয়েছে এটা কিন্তু কন্ট্রোল করে থাকে বা এই সমস্ত বিষয়টাকে যে সম্পাদন করে থাকে কিন্তু বাইকের টাইমিং চেন বা টাইমিং। এখন যদি আপনার বাইকের টাইমিংটা ঠিক না থাকে, তাহলে কিন্তু যতই আপনি রকার আর্ম অ্যাডজাস্ট করেন বা ট্যাপেট অ্যাডজাস্ট করেন, কোনো ফলাফল কিন্তু আপনি পাবেন না। এখানে একটা বিষয় আপনাদেরকে আমি বলে রাখি, এই সেম সমস্যাটা কিন্তু আমারও কিছুদিন পরপরই হয়। তাই আমি মূলত ট্যাপেটটা আমার অ্যাডজাস্ট করতে হয় কিছুদিন পরপর, যেহেতু হাইওয়েতে আমি লং ট্যুর করি আমার এই মোটর সাইকেলটা নিয়ে। তো যাই হোক, সেটা ভিন্ন ব্যাপার। তো আমি কি করেছিলাম লাস্টবারের কথাই বলি, যে বাইকের ট্যাপেটটা আমার লুজ হয়ে গিয়েছিলো আমি জাফলং থেকে আসার পর। তো আমি যখন তথাকথিত সো কল একটা সার্ভিস সেন্টারে আমার বাইকটি নিয়ে যাই এটার ট্যাপেটটা অ্যাডজাস্ট করার জন্য, তখন মূলত যেই মেকানিক আমার বাইকটা টেস্ট রাইড দিয়ে এসে বলে কি আমার নাকি টাইমিং চেনের সমস্যা। তো ওনার এটা বলার পর তো আমি মূলত আকাশ থেকেই পড়ি এবং ওই সার্ভিস সেন্টারের সাথে মূলত আমার ওই দিন মোটামুটি ভালো একটা ঝামেলা হয়। তারপর যখন আমি কোনো এক লোকাল মেকানিক দিয়ে এটা চেক করাই যে আমার টাইমিং চেনটা কি লুজ আছে কি না, তো দেখা যায় যে না, আমার বাইকের টাইমিং চেনটা যথেষ্ট ভালো রয়েছে এবং মানে মূলত ট্যাপেটটাই লুজ হয়েছে।
তো এত কম কিলোমিটার চলে একটা বাইক, এটা টাইমিং চেন আবার কীভাবে নষ্ট হয়। তো যাই হোক, সেটা ভিন্ন ব্যাপার। তো এই সম্পূর্ণ ব্যাপারটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। কিছু কিছু মেকানিক আপনাদেরকে বলতে পারে যে বাইকের যেই ইঞ্জিন হেডে যেই ট্যাপেটটা রয়েছে বা ভ্যালভগুলো রয়েছে বা রকার আর্মগুলো থেকে যদি এগুলো লুজ হয়ে যায় তখন কী করে, এটাতে ফাটা বাসার মতো সাউন্ড আসে। তো কিছু কিছু মেকানিক আপনাকে বলতে পারে, সবাই তো আর ভালো না ভাই, তো কিছু কিছু মেকানিক আপনাকে বলতে পারে যে ভাই আপনার তো টাইমিং চেনও চলে গেছে, এই কারণে মূলত সাউন্ডটা ঠিক হচ্ছে না, আপনার এটা চেঞ্জ করতে হবে। এখন যদি আপনি তার কথায় পড়েন বা আপনি যদি নিজে এটা যাচাই না করেন এবং টাইমিং চেন পরিবর্তন করতে চান, তাহলে মোটামুটি আমাকে যে এস্টিমেটটা দিয়েছিল 4,000 টাকার এস্টিমেট দিয়েছিল, তো যদি ধরেন যে আপনি খোলা ভাবেও করেন বা অন্য কোনো অথরাইজ না এরকম কোনো সার্ভিস সেন্টার থেকেও কাজটি করান, তো তারপরও দেখা যাবে যে করকরা 3,000 টাকা আপনার পকেট থেকে চলে যাবে। এখন মাত্র 150 টাকা দিলেই কিন্তু আপনার বাইকের যেই ভ্যালভটা সেটা অ্যাডজাস্ট হয়ে যায় বা রকারামগুলো টাইট হয়ে যায়। তো একটা জিনিস বুঝছেন যে যদি নিজে জিনিসটা ফাইন্ড আউট না করতে পারেন যে বাইকের সমস্যাটা কী, তাহলে মনে করেন যে পকেট একদম ঘরের মাঠ করে দিবে। 5,000 বা 10,000 কিলোমিটার পর বা বাইকটি রাইড করতে করতে প্রত্যেক 5,000 কিলোমিটার পর বা প্রত্যেক 10,000 কিলোমিটার পর, নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট এখানে নাই, যে কোনো সময় এটা হতে পারে, যদি আপনার মনে হয় যে ইঞ্জিনের হেড থেকে মানে বাইকের আরপিএমটা যখন 3,000 ক্রস করে, যদি মনে হয় যে বাইকের ইঞ্জিনের হেড থেকে বা বাইকটা থেকে ফাটা বাসের মতো সাউন্ড আসছে, তাহলে এটা ট্যাপেরটা অ্যাডজাস্ট করেন, আশা করি আপনার সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে একটা কথা আপনারা বলতে পারেন যে বাইকের টাইমিং চেনও তো নষ্ট হয়ে যায়, তো এই ক্ষেত্রে তো সাউন্ড আসতে পারে। হ্যাঁ, টাইমিং চেন নষ্ট হলে সাউন্ড আসবে, কিন্তু টাইমিং চেন কিন্তু নির্দিষ্ট একটা কিলোমিটার পরই কিন্তু নষ্ট হয় বা এটা লুজ হয়, চেঞ্জ করতে হয়। এখানে আরও একটা কথা থাকতে পারে যে বাইকের টাইমিং চেন নষ্ট হয়েছে কিনা এটা আমি কীভাবে বুঝবো, তো এখানে আমি দিয়ে দিচ্ছি যে এই যে টাইমিং চেন গার্ডারটা সেটা খুলে এটা সম্পূর্ণ লুজ দিয়ে তারপরে টাইমিং চেন গার্ডারটা এটার ভিতরে ঢুকানোর চেষ্টা করবেন। যদি সম্পূর্ণটা ঢুকে যায় এবং মনে হয় যে এটা লুজ, তাহলে মনে করবেন যে আপনার টাইমিং চেনটা চেঞ্জ করার টাইম চলে আসছে। কিন্তু যদি দেখেন যে না অর্ধেক ঢুকছে বা টাইমিং চেনের গার্ডারটা পুরোপুরি ঢুকছে না এটার ভিতরে, তাহলে মনে করবেন যে আপনার বাইকের টাইমিং চেনটা আর অনেক দিন আপনাকে সাপোর্ট দিবে। একটা প্রশ্ন আসতে পারে যে বাইকের টাইমিং যদি অ্যাডজাস্ট ঠিকঠাক মতো না থাকে বা যদি একটু কম বেশি থাকে তাহলে কী কী সমস্যা হতে পারে। সেক্ষেত্রে গুরুতর একটা সমস্যা হতে পারে, টাইমিংটা যদি মেলানো না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার বাইকের যেই কম্প্রেশনটা সেটা আপনি ঠিকঠাক পাবেন না, বাইকের ভ্যালভগুলো কিন্তু সঠিকভাবে ওঠানামা করবে না মানে নির্দিষ্ট পরিমাণে। তার পাশাপাশি আপনার বাইকের যেই ভ্যালভগুলো রয়েছে সেগুলো পিস্টনের সাথে বাড়ি খেতে পারে, ভ্যালভের মাথাগুলো, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার বাইকটা সিস পর্যন্ত করতে পারে। তাই এই জিনিসগুলো একটু চেষ্টা করবেন দক্ষ মেকানিক দিয়ে করার জন্য এবং নিজে দাঁড়িয়ে থেকে নিজে বুঝে বুঝে এই কাজগুলো করার জন্য, তাই এই ব্যাপারটাতে একটু আলাদা নজর দিবেন। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য বাইকের ভ্যালভ ক্লিয়ারেন্স বা ট্যাপেট অ্যাডজাস্ট বা রকারাম টাইট দেওয়া, যাই বলেন না কেন এই কাজগুলো কখন করবেন বা কীভাবে বুঝবেন। তো এই তো ছিল মূলত আজকের ভিডিও। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন, কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে যান। সবাইকে আসসালামু আলাইকুম। আসুন হেলমেট পরে বাইক চালাই, নিরাপদে বাসায় যাই।